আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের হাইলাকান্দি বাইপাস রোড স্থিত লিটল ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে। স্কুলের অধ্যক্ষ ইসলামুল হক মাজার ভূঁইয়ার পৌরোহিত্যে এদিন স্কুল প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ। ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এই বাক্যগুলো স্লোগান দিতে থাকেন ছাত্রছাত্রীরা। এদিন স্কুল প্রাঙ্গণে প্রায় 50টি বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক বৃন্দ। বিস্তারিত দেখুন জেম ক্রিয়েশন প্রতিবেদনে। সবাই আমরা জানি আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে অর্থাৎ পরিবেশ দিবস। এই পরিবেশ দিবস উপলক্ষে আমরা লিটল ফ্লাওয়ার হাই স্কুলে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ মিলে আমরা কয়েকটি গাছের চারা রোপণ করেছি। আর আমি আশা রাখছি আজকে যে শুধু খালি গাছের চারা রোপণ করছি তা নয়, আমরা যেন প্রত্যেক দিন এইভাবে গাছের চারা রোপণ করতে পারি। কারণ আমাদের সবুজ শক্তি যদি না থাকে তাহলে আমাদের জীবনে দৈনন্দিন জীবনে আমরা অনেক সমস্যা করতে হবে। তাই আমি আশা রাখছি সবার প্রতি অনুরোধ রাখছি যাতে সবাই ঘরে গিয়ে এক একটি চারা রোপণ করতে পারে। আজকে যেভাবে স্কুলে রোপণ করছো ঠিক তেমনি ঘরে গিয়ে যাতে আমরা একটি এক একজনে একটি একটি করে চারা রোপণ করতে পারো। ঠিক আছে। আজকে আমরা সবাই অবগত যে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা রায়পুর বেসিক সৌরঙ্গে স্থিত লিটল ফ্লাওয়ার হাই স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকগণ এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ মিলে আমরা এবং ছাত্রছাত্রীদেরকে আমি আহ্বান রাখছি যাতে তারা ঘরের মধ্যে গিয়ে যাতে আরো গাছের চারা রোপণ করতে পারে। কারণ দেখুন আজকে আমাদের এই সবুজ শক্তি আমাদের মূল শক্তি, যার অবদান আমরা বলতে অপরিসীম। কেননা এই সবুজ শক্তি ছাড়া আমাদের প্রাণ বাঁচানো অসম্ভব। তাই সবাইকে আমি আমার স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকগণকেও অনুরোধ করছি, সঙ্গে অন্যান্য ব্যক্তিবর্গকে অনুরোধ জানাচ্ছি যে আমরা এই গাছপালা বৃক্ষ রোপণ করি যাতে আমাদের ভবিষ্যৎ আরো সুন্দর গড়ে উঠে। এবং এই লিটল ফ্লাওয়ার হাই স্কুলে যে আমরা বৃক্ষ রোপণ করেছি তা শুধু আমরা আজকে যে করছি এভাবে নয়, যাতে আমরা প্রতিদিন এভাবে বৃক্ষ রোপণ করতে পারি এই সংকল্প আমরা গ্রহণ করছি। সঙ্গে আমরা আজকে এই লিটল ফ্লাওয়ার হাই স্কুলে আমরা 50টির মতো গাছের চারা রোপণ করেছি এবং যাতে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা ভবিষ্যতে আমরা এভাবে প্রত্যেক দিন গাছপালা রোপণ করে যাবো।